জনাব সফিউল্লাহ প্রধান, আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, ওই প্রশ্নের মধ্যে আসলে অনেকগুলো প্রশ্ন উনি করেছেন। একটি হচ্ছে বগলের নিচে উনি টিউমার ধরা পড়েছে, আরেকটি হচ্ছে ওনার ডাস্ট অ্যালার্জি আছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং ক্যালসিয়ামের অভাবের কারণে তিনি বলছেন যে তিনি ওষুধ খাচ্ছেন ক্যালসিয়ামের, তা না হলে তার ব্যথা বেড়ে যায় বিভিন্ন জয়েন্টে, সেজন্য তিনি কি করবেন, তার করণীয় কি? হ্যাঁ জি বলুন। জি, আসলে বগলের নিচে যে লাম্পের কথা বলছে এটা নিয়ে বসে থাকা কোনোভাবেই উচিত হবে না ওনাকে। আমি বলবো উনি নিকটস্থ একজন গাইনোকোলজিস্ট বা একটা জেনারেল সার্জনকে দেখাতে পারে, দে আর দ্য বেস্ট ফর দ্যাট ডায়াগনোসিস। এবং ওনার যে ডাস্ট অ্যালার্জির কথা বলছেন, জি আসলে ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে পরিবেশগত বিভিন্ন ভাবে। সো একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, এর জন্যই মাস্ক। এই যে মাস্কের ব্যবহারটা অনেক উপকারে আসবে, উনি যদি বের হয় অবশ্যই একটা অন্তত নর্মাল মাস্ক, কাপড়ের হোক বা সার্জিক্যাল মাস্ক, এখন অনেক কম দাম ইজিটি পাওয়া যায়, সো এটা ব্যবহার করুক। এবং বাসায় এসে সেটাকে আবার নিরাপদ ভাবে রাখা, পয় পরিষ্কার করে রাখা, এগুলো মেনটেন করতে হবে। এবং খাবারের ক্ষেত্রে যে যে খাবারে ওনার ফুড অ্যালার্জি হয় তাকে সেটা আইডেন্টিফাই করতে হবে রোগী থেকে, কারণ আপনার একরকম হতে পারে, আরেকজনের আরেকরকম হতে পারে, আমার আরেকরকম হতে পারে, রোগী টু রোগী ভেরি করে কিন্তু আপনার ফুড অ্যালার্জি। সো এটা একটু অ্যাভয়েড করতে পারে। আর কিছুদিন উনি ফ্যাক্সোফেনাডিন গ্রুপের 120 mg ট্যাবলেট টানা হয়তো 15-20 দিন রাতে একটা করে খেতে পারে, কিছু স্টিম ইনহেলেশন, ওই যে গরম ভাপ নেওয়া, এগুলো করা, আবার হাইজিন মেনটেন করা, এগুলো যদি মেনটেন করে, আর অন্তত ফ্রিজের খাবার, বাসি খাবার, পচা খাবার, পুরাতন খাবার, এগুলা অ্যাভয়েড করতে হবে। এগুলা না করলে কিন্তু সমস্যা আরো বেড়ে যেতে পারে। আর আরেকটা লাস্ট প্রশ্ন বলেছিলেন, এটা আমি আমি বলবো রোগীদেরকে যদি ক্যালসিয়াম কমিয়ে যায় মনে হয়ে থাকে, সিরাম ক্যালসিয়াম লেভেল জাস্ট একটা ব্লাড টেস্ট করলে উনি লেভেলটা দেখতে পারে। শুধু শুধু ক্যালসিয়াম খেলে উল্টো আরো ক্ষতি হতে পারে, এবং ক্যালসিয়ামের বাংলাদেশে তেমন কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত খাবারের মধ্যে ক্যালসিয়াম থাকে, যেটা ঘাটতি আমরা পাচ্ছি রিসার্চ ওয়ার্ক। এবং আমার অলসো রিসার্চ পাবলিকেশন আছে, সেটা হচ্ছে ভিটামিন জি, এবং ভিটামিন জি গত কয়েক মাস আমরা খাওয়াতে আমাদের সব দিক দিয়ে উপকার হয়েছে, করোনার মতো ডিজিজকে অনেক ক্ষেত্রে আমরা প্রিভেনশন করতে পেরেছি অনেকের ক্ষেত্রেই। এবং ভিটামিন জি শরীরের ক্যালসিয়াম অ্যাবজর্ব, হাড় ও জোড়ার গঠনে এবং ব্যথা বেদনা কমাতে অনেকাংশেই কাজ করে। জি ধন্যবাদ জনাব সফিউল্লাহ প্রধান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।